আসমানের ওই সিমি দরজা টাঙিয়ে যে কোনো বসায় দেখতে পেলে একটু এই ছোড়াটা কোন যেতে তারা বসায় সাথে আর বাইরে নেবে কি যে করি দশায়। সুতরাং আমরা দেখছি যে মানে এই যে ছন্দ মানে এই যে শব্দের যে মানে শব্দের শব্দের মানে প্রথমে বললাম যে শির হতে পাওয়া তো ভাই লাল লালে লাল খুন বেগে রণভীতদের শান্তি বাণী খুন বেগে পিন্ডারিদের খুন রঙে। এখানে হয়তো অনেকে জানো না তোমরা পিন্ডারি শব্দটার অর্থ কি। পিন্ডারি হচ্ছে মারাটা দোষী শব্দ এবং এই শব্দটা নজরুল ইসলামই প্রথম ব্যবহার করেছে। একবার ওই সাথীর আরো কবিতা আর একবার এখানে সাথীর কবিতা ওই বললেন না দুশ্মন লহু ঈর্ষায় নীল তব তরঙ্গে করে ঝিলি মিল পাতে পাতে বসে মুটোর খেয়েছে পিয়ে নীল কোন পিন্ডারি 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 বাংলা কবিতায় কিছুতেই পাবো না। সেই জন্য দেখা যাচ্ছে যে মানে যে নতুন প্রথম কাব্যগ্রন্থ যে বুলবুল কাব্যগ্রন্থ তাকে প্রথম গান দক্ষিণে হওয়ার গজলে গাওয়া মৌমাছি দিদোর বাগিচায় ফুল ফুলি ফুল শাখাতে কৃষ্ণে আদি। আমি সঙ্গীতে বলছি না কিন্তু এটা কিন্তু ছন্দ আছে। হ্যাঁ, এবং এখানে দেখা যাচ্ছে যে কালা ডিভিসকে আমরা আমরা একটা রঙিন জিনিসকে পাচ্ছি এবং নজরুল ইসলামের যে সেই বিখ্যাত গান করুন কেন করুন আখিরি দাও গো সাথি দাও শরাব দাও গো সাথি দাও শরাব। মানে আছে আরশে না দিল নিয়ে এই দিল ধরো দিদি দিল লাগি তাই তো চালাই নীল পেয়ালায় লাল সিরাজি বেহিসাব লাল সিরাজি বেহিসাব। পেয়ালাটা ভাঙনি আর সারা বেশ সিরাজ হচ্ছে লাল। এই যে মানে আমি ইংরেজের কথা বলছি আর হারাম কি এই রঙিন পানি আর হারাম এই জল চোখে নরকামার হোক মঞ্জু বিদায় বন্ধু লও আদাব বিদায় বন্ধু লও আদাব। আবার আবার রং দেখাচ্ছে দেখে রে কবি প্রিয়ার ছবি এই শরবের আরশিতে লাল গিলাসের কাঁচ মহলার পার্বতে তার শোন জবাব পার্বতে তার শোন জবাব।